এককালের শিল্পনগরী হিসেবে খ্যাত খুলনায় এটি ষষ্ঠ সিটি কর্পোরেশন নির্বাচন। ৪৫ বর্গ কিলোমিটার আয়তনের সিটি কর্পোরেশনে মোট ৩১ ওয়ার্ড। নতুন নগরপিতা আর কাউন্সিলর নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট চলবে কেন্দ্রগুলোতে। দক্ষিণাঞ্চলের এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রতীক নৌকা। দুইবারের মেয়র হিসেবে অনেকেই তাকে ভোটের লড়াইয়ে এগিয়ে রাখছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান মুশফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। ভোটের মাঠে সমানে সমান লড়াইয়ের আশা সব প্রার্থীদের। এদিকে এরই মধ্যে ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই কাউন্সিলর প্রার্থী। এতে মোট ২৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন প্রার্থীরা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৬ জন প্রার্থী। একই সাথে ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ৩৯ কাউন্সিলর প্রার্থী। খুলনা সিটি কর্পোরেশনে মোট ভোটার ৫,৩৫,৫২৯ জন। পুরুষ ভোটার ২,৬৮,৮৩৩ জন এবং নারী ভোটার ২,৬৬,৬৯৬ জন। ভোটাররা ২৮৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রগুলোর মধ্যে ৬১টি গুরুত্বপূর্ণ আর ১২৮টি কেন্দ্রকে সাধারণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও অন্যান্য কাজে ৩,৫৬৭ জন পুলিশ, ৩০০ আর্মড পুলিশ ও ৪,৬৫৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটে সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোট সুষ্ঠু করতে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বিজিবি ও র‍্যাব সদস্যরা। নির্বাচন উপলক্ষে কেএমপি সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট অবাধ ও সুষ্ঠু করার সব ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন সবার অপেক্ষা ভোট গ্রহণ এবং ফলাফলের। রকিবুল রাহাত, এখন খুলনা।